আমের আচার নাম শুনলেই জিভে জল চলে আসে। আজকের এই লোভনীয় আচারটা কেমন করে বানিয়েছি আসুন তবে দেখে নিন। প্রথমে আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, তারপরে আচারের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। নিচ্ছি 2 চামচ মৌরি, 5 ফোড়ন, গোটা জিরে এবং গোটা ধনে ও 2টো শুকনো লঙ্কা একসঙ্গে কড়াইতে ভেজিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর অন্যদিকে একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়ে তারপরে 1 চামচ গোটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমগুলোকে তুলে দিলাম। আমগুলো দিয়ে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ পাউডার এবং লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ভেজে নিয়ে আমগুলোর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আর এই সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আবারও গ্যাসটা অন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। এখন অর্ধেকটা দিচ্ছি, বাদ বাকি আবার শেষে অর্ধেকটা দিয়ে দেবো। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন আচার একেবারে রেডি হয়ে গেছে। গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন যে আচার একেবারে রেডি। সবশেষে 2 চামচ ভিনিগার এবং গুঁড়ো মশলাটা দিয়ে দিলে আচার একেবারে পারফেক্টলি রেডি। অবশ্যই ট্রাই করুন।